একটা জিনিস খেয়াল করে দেখেছেন, মানে যারা ধরুন একটু ধীরে সুস্থে কথা বলে বা যারা ধরুন একটু আটকে আটকে কথা বলে, মানে স্ট্যামারিং প্রবলেম আছে, বা যাদের কথা বলার ধরনটা একটু অন্যরকম, আমরা তাদেরকে নিয়ে প্রায়শই হাসাহাসি করি, মানে অ্যাজ ইফ যেন তারা সেটা ইচ্ছাকৃত করছে। আচ্ছা, আপনার যদি কোনো সময় ধরুন অ্যাক্সিডেন্ট হলো এবং পা কাটা গেল বা হাত কাটা গেল, আপনি কি তখনও হাসাহাসি করবেন? বা ধরুন আপনার জন্ম থেকেই আপনার একটা হাত ছোট বা একটা পা ছোট, বা এটা হতে পারে যে জন্ম থেকে আপনার হয়তো মাথায় একটা আলু রয়েছে যেমন আমার রয়েছে, দেখুন, তাহলে কি হাসবেন? হাসবেন না কেন? যাই হোক, আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে সবসময় এরকম কেন হয় যে যারা ধরো একটু কথা বলতে বলতে আটকে যায় বা একটু তোতলামও করে, মানে হয় আর কি, কথা বলার সময় দেখি অনেকেই এরকম হয়, আমরা কেন তাদেরকে দেখে হাসাহাসি করি, তাদেরকে নিয়ে ঠাট্টা ওড়াই, মজা ওড়াই? মানে তারা কি ইচ্ছাকৃত করে? বা কেউ যদি এরকম করে তাহলে আমরা কী করব, কীভাবে তাদেরকে জবাব দেব? এই ভিডিওটা হয়তো সবার ভালো লাগবে না, যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, কারণ এই মেসেজটা সবার কাছে পৌঁছানোর দরকার। আচ্ছা, ধরুন আপনি কোনো একটা ইন্টারভিউ দিতে গেছেন, মানে আপনি সব প্রিপারেশন নিয়ে গেছেন, মানে আপনি জানেন যে কীরকম প্রশ্ন আসতে পারে এবং আপনি মোটামুটি উত্তর দিতে পারবেন, কিন্তু হঠাৎ করে আপনি এমন কিছুটা হলো যেটা আপনার নার্ভাসনেস বেড়ে গেল। আচ্ছা, তখন কি আপনি একটু আটকে আটকে কথা বলেন না? তখন যদি যারা ইন্টারভিউ নিচ্ছে তারা যদি আপনার হাসি ঠাট্টা করে, ভালো লাগবে আপনার? ভেবে দেখুন তো, তাহলে অন্য কাউকে কেন করেন? মানে আপনি একদিন করেন এবং সেখানে যদি আপনাকে কেউ হাসি ঠাট্টা করে, আপনি তো মোটামুটি সেখানেই তুলকালাম করে দেবেন। মানে এরকম হতো আর কি, আমি অমুক একটা কোম্পানিতে গেছিলাম এই দিন ইন্টারভিউ দিতে এবং আমাকে সেখানে ওরা, মানে আমি আটকে আটকে কথা বলছিলাম বলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আই ওয়ান্ট জাস্টিস এরকম কিছুটা লিখতেন এবং সেটা দেখা দেখি হাজার হাজার মানুষ সেটাতে আপনাকে সাপোর্ট করতো এবং একটা বড় মুভমেন্ট হয়ে যেত, তাই না? কিন্তু যারা ধরুন জন্ম থেকে এরকম একটা রোগ স্বভাব, না কি এটা? আচ্ছা, সবাই কি একইভাবে কথা বলে? মানে ধরুন আমি যেভাবে কথা বলছি আপনিও কি সেভাবে কথা বলেন? অনেকেই এরকম বলে দেখবেন, এই শুন শুন গলাটা মেয়েদের মতন, এই দিদি ছেলের মতো গলা, নিশ্চয়ই বলেন এই কথাগুলো। আপনার সঙ্গে হলে আপনি কি করতেন? ভালো লাগতো আপনার? আসলে কি জানেন তো, যতক্ষণ না আমাদের ওপর কোনো কিছু হয় আমরা ভেবে নিই যে ওটা কিছুই না, তুচ্ছ ব্যাপার একটা, ইচ্ছা করে করছে। মানে কেউ ধরুন তো মানে স্ট্যামারিং প্রবলেম আছে কারুর, আপনি তো বলেই ফেলবেন, ধুর কী এত ঘ্যাক দাদা দাদা করছিস, কথা বলতে পারিস না, এগুলোতে বললেন, তাই না? কিন্তু আপনার সঙ্গে যদি এই জিনিসটা হতো, মোটামুটি সোশ্যাল মিডিয়ার ঝড় আগটা যেটা বললাম আর কি, কী হাস্যকর ব্যাপার না? এইগুলো তো আমাদের বড় হাসি পায়। সবারই কিছু না কিছু উইকনেস আছে, আপনি হয়তো ভালো কথা বলতে পারেন না, হয়তো কেউ ক্যামেরা শাই, ক্যামেরার সামনে আসতে পারে না। আচ্ছা, আপনি গান করতে পারেন? মানে আমি এক এক করে প্রশ্ন করছি, উত্তরগুলো দেবেন কিন্তু এক এক করে। হ্যাঁ, আপনি গান করতে পারেন, নাচ করতে পারেন, ছবি তুলতে পারেন, আঁকতে পারেন, রান্না করতে পারেন, কথা বলতে পারেন, ভালো কথা বলতে পারেন, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি পলিটিশিয়ান, আপনি ভালো মানুষ। আচ্ছা, আপনি এতগুলো হতে পারবেন একসঙ্গে? কেন হতে পারবেন না? সবাই যদি সব কিছু পারত তাহলে বাস একটা মানুষই সব করে ফেলত। আজকে আপনার খাবারের জন্য ধরুন আপনি সকালে উঠে ভাবলেন যে আমি আজকে ডিম খাবো, ডিমে রান্না করবো, বাড়িতে কোনো সবজি নেই, কিছু নেই, সবজি আনার জন্য আপনাকে বাজারে যেতে হবে, কেন? আপনি তো নিজে তৈরি করতে পারতেন, বাজারে কেন গেলেন? আপনার দ্বারা যখন সবই হবে তাহলে আপনি কেন গেলেন বাজারে?
তাই না? ও বস, এইগুলো ঠিক আছে, বাজারে যাবো আনবো, কিন্তু ওই মানুষটা ওটা পারে না বলে তাকে আমি একদম আঙুল তুলে দেখিয়ে দেবো, এই তোর দ্বারা এটা হয় না, কেন করতে যাচ্ছিস, করবেন না এগুলো, কারণ তারা ইচ্ছাকৃত করে না। আপনি যদি চান তাদেরকে ইম্প্রুভ করাতে, তাহলে সেটা করতে পারেন, তাদেরকে কি এটা অ্যাডভাইস দিন, এই তুই চেষ্টা কর একটু আস্তে আস্তে কথা বলার, তুই বড্ড তাড়াতাড়ি কথা বলিস বলে আরও এটা বেড়ে যাচ্ছে, তুই ধীরে সুস্থে কথা বল, তুই একটু একটু করে কথা বল, একটু গ্যাপ নিয়ে কথা বল, একটু গ্যাপ নিয়ে একটু কথা বল, এটা করেছেন, করুন না, দেখুন না কেমন লাগে একদিন। এবারে প্রশ্ন আসে যে দাদা তুমি তো এত কিছু বললে, কিন্তু ধরো এগুলো সত্ত্বেও তো অনেকে আমাদের এরকম করে, আমাদেরকে যা ইচ্ছা তাই বলে দেয়, আমরা কীভাবে প্রতিবাদ করবো গো? তোমরা প্রতিবাদ কীভাবে করবে জানো? ওই যে বললাম, তোমরা আগে চেষ্টা করো আস্তে আস্তে কথা বলা। অনেক সময় যে এটা শুধুমাত্র যে মানে জন্মগত দোষ বা কিছু সেটা নয়, কিন্তু অনেক সময় এটা হয় আমরা বেশি টেনশন নিয়ে ফেলে বলি, অনেক সময় আমরা এই ধরনের আটকে যাই কথা বলতে গিয়ে বা ফাম্বল করি, ভাবতে হয় যে কী বলবো এরপরে, এরপরে কথাটা কী ছিল মনে, এই জিনিসটা হয়। তার জন্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি আয়নার সামনে কথা বলা প্র্যাকটিস করো এবং আস্তে আস্তে কথা বলা প্র্যাকটিস করো। কেউ তোমাকে বলেনি রেসে দৌড়ে জিততে হবে, কেউ বলেনি তোমাকে, ধীরে সুস্থে আস্তে আস্তে কথা বলো নিজের জন্য, যাতে নিজে বুঝতে পারো এবং অপরকে বোঝাতে পারো। যদি তাদেরকে সত্যি জবাব দিতে হয় তাহলে নিজেরা ইম্প্রুভ করো, এবং ইম্প্রুভ করে তাদের সামনে এমনভাবে কথা বলো যে তারাও নিজেরা ভয় পেয়ে যায় এবং মানে তারাও আশ্চর্য হয়ে যায় যে কী হয়ে গেল মানুষটা, যাকে আমি এতদিন অপমান করতাম সে আজকে আমার থেকেও ভালো কথা বলতে পারছে। করে দেখো, এটা পারবে, তোমরা নিশ্চয়ই পারবে। মানে আমি নিজে দেখেছি এরকম অনেকেই আছে যারা ধরো প্রথমে স্ট্যামারিং প্রবলেম ছিল, কিন্তু আস্তে আস্তে তারা কথা বলা শুরু করেছিল, আস্তে আস্তে কথা বলা, মানে কথা তো সবসময় বলে তারা, কিন্তু আস্তে আস্তে কথা বলা। আমি যেমন একটু তাড়াতাড়ি কথা বলি, দেখবেন আমি নর্মালি এইভাবে কথা বলি, কিন্তু যখন আমার মনে হয় যে আমি যদি কাউকে কিছু বোঝাতে হয় তখন আমি আস্তে করে দিই আমার কথা বলাটা, এই যে যেমন করলাম এখন, এরকম করো, কেউ বলেনি তোমাদের তাড়াতাড়ি কথা বলতে, মানুষ বুঝতে পারলেই হলো। আর একটা সময় আমরা প্রচণ্ড ফাম্বল করি, সেটা হচ্ছে যখন আমাদের কোথাও ইংরেজিতে কথা বলতে হয়, মানে আবার বলে রাখছি এটা কিন্তু ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম কোন স্কুল থেকে এসো সেটা ম্যাটার করে না, মানে যারা ভারতবর্ষে বা যারা ধরো বাংলায় এখানে পড়াশোনা করেছো তারা, মানে যেটা হয় কি প্রথমে আমরা চিন্তা করি বাংলাতে, মানে আমাদের ব্রেনটা সেভাবেই মানে ছোটোবেলা থেকে কাজ করানো হয় যে আগে বাংলায় চিন্তা হয় তারপরে সেটাকে আমরা ট্রান্সলেট করি ব্রেনের মধ্যেই, দিয়ে সেটাকে আমরা ডেলিভার করি। সেইটা তোমাকে আস্তে আস্তে বদলাতে হবে, মানে তোমাকে ভাবতেও হবে ইংরেজিতে এবং বলতেও হবে ইংরেজিতে। সেই যদি জিনিসটা করতে পারো তাহলে কিন্তু তোমার এই যে ফাম্বল প্রবলেম বা এই যে স্ট্যামারিং প্রবলেম এটা কিন্তু অনেকটা কমে যাবে। আর তার সঙ্গে সঙ্গে একটা যেটা মেন রিজন আমি মনে করি সেটা হচ্ছে ভোকাবুলারি, মানে কি হয় ধরো আমি কিছু কথা বলতে যাচ্ছি ইংরেজিতে হোক বা বাংলাতে হোক, আমার হয়তো সেই শব্দটা মনে পড়ছে না। এবার যখন শব্দটা মনে পড়ছে না তখন আমরা কি করি, আমাদের ব্রেনকে ইনস্ট্রাকশন দিই বা আমাদের ব্রেন ইনস্ট্রাকশন দেয় যে এই শব্দটার অল্টারনেট কি শব্দ আছে খোঁজ খোঁজ খোঁজ, মানে ব্রেনের ভেতর যে ডেটাবেসটা আছে সেখানে খোঁজা হয়, তো সেখানে একটু কিছু সময় যায়, সেই শব্দটা যদি না পাই তখন আমরা চেষ্টা করি অন্য কিছুভাবে একটা মেলানোর, মানে দেখবেন এরকম শব্দগুলো তখন এসে যায়। তো সেই প্রবলেমটাকে ঠিক করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভোকাবুলারি, তার জন্য নিউজ পেপার পড়তে হবে, তার জন্য বই পড়তে হবে, যাতে শব্দগুলো আমাদের মাথার মধ্যে থেকে যায়, যাতে ওই শব্দগুলো আমাদের মনে করতে না হয়, মানে চট করে যেন আমার ওই ডেটাবেসে যেটা আছে সেখান থেকে যেন চট করে আমি পেয়ে যাই। এটা করে দেখো, দেখবে অনেক 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 সুবিধা হয়েছে তোমাদের, ট্রাই করে দেখো। আমি চেষ্টা করব আরও অনেক অ্যাডভাইস দেওয়ার এই বিষয়ে। তোমাদের যদি এরপরও মনে হয় যে না দাদা আরও প্রশ্ন আছে তাহলে অবশ্যই জিজ্ঞেস করো কমেন্ট সেকশনে, এবং শেষ করার আগে আবারও বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, এবং তার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটাই, টাটা।